ঢাকার উত্তরে 9টি আর দক্ষিণে এবার 12টি কোরবানির পশুর হাট বসার অনুমোদন দেওয়া হয়েছে 17 জুলাই থেকে। এরই মধ্যে শেষ হয়েছে বেশিরভাগ হাটের প্রস্তুতি। কিছু হাটে নির্ধারিত সময়ের আগেই উঠেছে কোরবানির পশু, চলছে বেচাকেনাও। গরু দেখার জন্য আসছে, যদি পাই নিয়ে যাব। সেফটি প্রিকশনের জন্য আগে আসা হলো, কারণ লকডাউন তুলে দিলে তো অনেক মানুষজনের ভিড় হবে, অনেক বড় গরু, এই জন্য আগে নিয়ে আসছি। এই তো দুই চার দিন, এক সপ্তাহ আগে আমরা একটু প্রস্তুতি নেওয়া লাগবে। এখন তো তারা কেনার জন্য আসে নাই, পাবলিক এখন ঘুরে দেখে, দাম দেখে, গরু দেখে। হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানা না হলে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে DNCC। পরিচালনা করা হবে মোবাইল কোর্ট, তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ার্ড কাউন্সিলরদের। 6 ফুট দূর দূরে গরু বাঁধতে হবে, ওয়ান ওয়ে করতে হবে, সবাইকে মাস্ক পরতে হবে। 2টো হটলাইনেও আপনারা আমাদের কমপ্লেন করতে পারবেন। এছাড়াও আমাদের নগর অ্যাপ যেটা আছে, নগর অ্যাপসেও কিন্তু নগরবাসী কমপ্লেন করতে পারবে। হাটে যদি মেনটেন করা না হয়, আমাদের যারা কাউন্সিলর আছে, ম্যাজিস্ট্রেটকে আছে, দরকার পড়লে সেই হাট বন্ধ থাকবে কিছুক্ষণের জন্য। এবার করোনা মহামারীতে অনলাইনে কোরবানির পশুর কেনাবেচা বেড়েছে। এরই মধ্যে অনলাইনে বিক্রি হয়েছে 1.5 লাখেরও বেশি গরু ছাগল। গেল বছর যেখানে অনলাইনে সব মিলিয়ে বিক্রি হয়েছিল 85,000 পশু। আজকে যদি আমরা ডিজিটাল হাট না করতাম, তাহলে 1,57,000 জন্য মিনিমাম না হলেও 4 লক্ষ লোক কিন্তু হাটের মধ্যে যেত। এবং এখানে টোটাল এখন পর্যন্ত 10,30,590টি গরু অনলাইনে কিন্তু অলরেডি উঠা হয়েছে। কিন্তু অলরেডি এরা কিনবে, গরু তাকে উঠাতে হবে, তারপর না গরু কিনবে। সুতরাং এটিরও কিন্তু একটা বিরাট বড় একটা মেসেজ কিন্তু চলে গেছে অলরেডি। এবং আজকে পর্যন্ত 1,116,08,86,300 টাকার গরু কিন্তু বিক্রি হয়েছে। এদিকে আজ অনলাইনে কোরবানি পশু বিক্রির সবগুলো প্ল্যাটফর্মকে একসঙ্গে যুক্ত করে চালু হয়েছে ডিজিটাল কোরবানির পশুর হাট। ভার্চুয়ালি এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। অনলাইনে পশু কিনতে ক্রেতাকে দিতে হবে না কোনো হাসিল। মাসুরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।